নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে দু হাজার চব্বিশ প্রাইমারি টেট রিক্রুমেন্ট অর্থাৎ দু হাজার সালের প্রাইমারি পাস প্রার্থীরা যেদের যাদের নিয়োগ করা হবে দু রিক্রুটমেন্টে সেই রিক্রুটমেন্টটা অ্যাকচুয়ালি ভোটের আগে আসবে না ভোটের পরে আসবে অবশেষে সব জল্পনার অবসান শেষ হলো এবং এটা নিয়ে মুখ খুললেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় বসু মহাশয় সো বন্ধুরা ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও এবং আরও ডিটেলস আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ যেটা লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের ফেসবুক ইউটিউব এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন সো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি রাজ্যের শিক্ষক নিয়ে বড়ো মন্তব্য করলেন বসু মহাশয় ফের শিক্ষক নিয়োগ করার কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু লোকসভা ভোটের পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী অর্থাৎ লোকসভা ভোট পেরিয়ে যাবে আমি বারবার কিন্তু একটা কথাই বলে আসছি যে নোটিফিকেশান কোনো মতেই ভোটের আগে আসবে না নোটিফিকেশন আসবে আগস্ট মাসের দিকে নোটিফিকেশান কিন্তু আসার প্রবল চান্স আছে লোকসভা ভোটের পরে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শনিবার বহরমপুরে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বহরমপুর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাবর্ষের উদ্যোগে উনচল্লিশতম বার্ষিক ক্রিয়া উৎসব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সেখানেই নিয়োগের কথা জানালেন বর্তমান শিক্ষামন্ত্রী বললেন লোকসভা ভোটের পরেই রাজ্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে নিয়োগ সম্পর্কে ব্রাত্য বসু বলেন চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে আমরা দুটি বছর টেট নিয়েছি বাইশ স্টেট এবং তেইশ স্টেট ইতিমধ্যেই দশ হাজার শিক্ষক নিয়োগ করা হয়ে গেছে অর্থাৎ সতেরো এবং চোদ্দো সালের যেটা চলতি রিক্রুটমেন্ট সেটাতে দশ হাজার মতো নিয়োগ কমপ্লিট প্রায় অতি স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হয়েছে লোকসভা ভোটের পর দ্বিতীয় দফায় আবারও শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়ে দিলেন ব্রাত্য বসু মহাশয় মনে রাখতে হবে এসব নিয়োগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই কিন্তু হয়েছে আমরা সবসময় স্বচ্ছতার সাথেই কাজ করি ভবিষ্যতেও সেভাবেই আমরা কাজ করে যাব। একমাত্র পশ্চিমবঙ্গের ইতিহাসে এই সতেরো সালে যে অর্থাৎ প্রাইমারি টেট দু এই রিক্রুটমেন্টটাই কিন্তু একবারে পুরো স্বচ্ছতার সঙ্গে হলো আজ পর্যন্ত বারোতে হয়নি চোদ্দোতে হয়নি সেটা আমরা সবাই জানি এই যে আমরা স্কুলের পড়ুয়াদের মিড ডে মিল দিই সেটা সারা বাংলায় প্রথম স্থান অধিকার করেছে অন্য তার পরে বলে দিই মিড ডে মিলটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম এটা হলো কি পি এম পোষণ উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছে এটা মোটেও রাজ্য সরকার দেয় না এটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট চার ডালার টাকা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় বলেন পর্ষদ ঠিক সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে টেট পাস চাকরি প্রার্থীর আবেদন করবেন সেখানে যোগ্যরা চাকরি পেয়ে যাবেন আমরা আগেই বলেছি টেট পাস করা মানেই কিন্তু চাকরি নয় কথাটা কিন্তু গতকাল উনি বলেছিলেন এটা কেবল একটা যোগ্যতা তাছাড়া টেট পাস করলেই যে সাথে সাথে ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই বা এনসিডির কোনো গাইডলাইন্সও নেই কিন্তু আমরা টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টি নয় নিয়মটাকে সবাইকে মান্যতা দিতে হবে অর্থাৎ আমি আবার আরেকটা নিউজ আমি দিয়ে দিয়ে দিই বাইশ এবং তেইশ স্টেট কিন্তু একসাথেই হবে গতকাল কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় কিন্তু বাইশ স্টেট পাস প্রার্থীদের আশ্বাস দিয়েছে যে তাদের সাথে তেইশ স্টেটে কোনো সম্পর্ক নেই বাট আমি এখনও বলছি বাইশ এবং তেইশ স্টেট একসাথে হবে অ্যাপ্রোমেক্স ভ্যাকান্সি কুড়ি থেকে পঁচিশ হাজারের ভিতরে রাখবে পর্ষদ সভাপতি সম্ভবত তেইশ স্টেটের অ্যান্সার কিটা এখনই দিয়ে দেবে এই মাসে হয়তো দিয়ে দেবে বাট রে রেজাল্ট বা কবে করবে কেউ বলতে পারছে না অ্যান্সার কিটা এই মাসেই দিয়ে দেবে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ